नमस्कार डी रिपोर्टे আপনাদের স্বাগত। জে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতদের সন্তানদের থাকা খাওয়া লেখা পড়ার দায়িত্ব গ্রহণ করে সমাজের মানুষের কাছে কর্তব্যপরায়ণতার বার্তা দিল সেই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বিরুদ্ধেই এবার স্কুলের শিশুদের প্রতি যত্নবান না হওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ালো অভিভাবক মহলে। স্কুল চলাকালীন বন্ধুর সাথে স্কুল চত্বরেই খেলতে গিয়ে কেটে পড়ে গেল ডান হাতের আঙুল, আর স্কুলের গাফিলতির কারণেই সময় মতো চিকিৎসার ব্যবস্থা না হওয়ায় পুনরায় জোড়া লাগানো গেল না ক্ষতিগ্রস্ত আঙুলটি। জানা গেছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অধীন গোপাল গোবিন্দ একাডেমি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র আদিত্য সিং ভাদুরিয়া গত শনিবার স্কুল চলাকালীনই স্কুলের বন্ধুদের সাথে খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটে। তার ডান হাতের তর্জনীর আঙুল কেটে মাটিতে পড়ে যায়। অভিযোগ, পড়ুয়ার এহেন দুর্ঘটনার পরেও স্কুলের ভিতরেই বিনা চিকিৎসায় ওই অসুস্থ ছাত্রটিকে প্রায় এক ঘন্টা বসিয়ে রাখেন টিআইসি ম্যাডাম নন্দিনী চট্টোপাধ্যায়। খবর দেওয়া হয় আদিত্যর অভিভাবকদের। খবর পেয়ে আদিত্যর বাবা মা স্কুলে পৌঁছে সেখান থেকে অসুস্থ আদিত্যকে চিকিৎসার জন্য ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যেতে যেতে কেটে যায় প্রায় দেড় ঘন্টা সময়। কিন্তু ততক্ষণে অত্যন্ত মূল্যবান সময় পেরিয়ে যাওয়ায় আর জোড়া লাগানো যায়নি ছোট্ট আদিত্যর কেটে যাওয়া আঙুলটি। চিকিৎসকেরা জানিয়েছেন সঠিক সময়ের মধ্যে যদি রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয় তাহলে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে জোড়া লাগানো যেত ওই ছাত্রের ক্ষতিগ্রস্ত আঙুলটি। আর স্কুলের পরীক্ষা চলাকালীন সময়ে এমন দুর্ঘটনা ঘটার ফলে বাকি পরীক্ষাতেও বসতে পারেনি সে। বিশেষ করে স্কুল কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির কারণে ওই নাবালক ছাত্রের শারীরিকভাবে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল তার দায়িত্ব কে নেবে? চিকিৎসার পর বাড়ি নিয়ে আসা হয়েছে আদিত্যকে। স্কুল থেকে তাকে জানানোই হয়নি যে আদিত্যর হাতের আঙুল বাদ গিয়েছে। কেন দুর্ঘটনার পরেও অসুস্থ ছাত্রকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল না স্কুল কর্তৃপক্ষ? প্রশ্ন তুলেছেন আহত ছাত্রের মা সুস্মিতা সিং। এই ক্ষতিপূরণ কি করতে পারবে স্কুল কর্তৃপক্ষ? শুনুন অমানবিক এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব উগরে দিয়ে অভিভাবক অভিভাবিকারা কি জানালেন। হয়েছে সেই ক্ষতিটা তো আর ম্যাডামরা পূরণ করে দিতে পারবেন না, তার যথাযথ শাস্তি টিআইসি ম্যাডাম বলুন। আজকে ঝুমা ম্যাডাম যিনি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট যে টিআইসি, অ্যাসিস্ট্যান্ট টিআইসি ম্যাডাম, উনি আজকে রীতিমতন হাসছেন আমাদের কথাগুলো শুনে। আমাদেরকে এরকম করে ইন্ডিকেট করছে, কি করবে আমাদের বাচ্চাদেরকে ফেল করিয়ে দেবে? তো তাই সই, কিন্তু আগে একটা বাচ্চার প্রাণ বাঁচুক। শনিবার একটা ইনসিডেন্ট ঘটে গেছে, আজকে মঙ্গলবার। আমাদের যিনি শুভঙ্কর মহারাজ সবচেয়ে হেড, উনি এখনো অবধি আসতে পারলেন না। ম্যাম বলছে বাচ্চাটা তো মারা যায়নি। ও তো ঠিক আছে, কিন্তু বাচ্চারা সেন্সলেস হয়ে পড়ছে বারবার, অনেক রক্ত ব্লিডিং হয়েছে। তারপর মেন কথা, স্কুলে একটা মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই। ওকে যদি বাচ্চারা যদি এক ঘন্টা আগে যদি নিয়ে যাওয়া যেত তাহলে আঙুলটা জোড়া লেগে যায়। হ্যাঁ, ওই অংশটা যদি একটা বরফের মধ্যে নিয়ে যদি যাওয়া যেত আঙুলটা জোড়া লেগে যায়। দুর্ঘটনার পর ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের অধ্যক্ষ স্বামী নিত্যরূপানন্দ জানান তিনি অভিযোগ পেয়েছেন, বিষয়টি নিয়ে আগামীকাল আলোচনা হবে। তবে টিআইসির কোনো ভুল থাকলে অবশ্যই তার শাস্তি হবে। আমার কাছে আদিত্য সিং ক্লাস থ্রি আটির ছাত্র গোপাল গোবিন্দ একাডেমিতে পড়ে। আমাদের এখানে ব্যারাকপুর অনেকগুলো স্কুল চলে, প্রায় 9000 স্টুডেন্ট পড়ে। তো সবগুলো আমার একার পক্ষে দেখা সম্ভব হয় না, টিআইসিরা আছেন তারা দেখেন। তা ওর আঙুল কেটে গেছেন অভিযোগ আমি পেয়েছি। আমি আগামীকাল একটা মিটিং ডেকেছি দুপক্ষেরই, গার্জেন প্লাস টিচারদেরও ডাকবো, ডেকে যেটা সিদ্ধান্ত সেটা আমি ব্যবস্থা নেব, যারা দোষী তাদের শাস্তি। ব্যারাকপুর থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।